চন্দ্র অলপ আগে জানছেন যে এই সম্বোধনা হলো আমাদের দেবাল ইউনিয়নের ইতিহাসে আমাদের করা হয়েছে। এই সম্বোধনা অনুষ্ঠানে দুজন মনে আসতে পারছে না, আসবে পাইছি তবে সঙ্গে কম পাইছি। আপনাদের এই অনুদানের এই অফিসটা তৈরি করা, এই অফিসের যতই এই সংস্থায় দান করছি, আমাদের কোন এই সংস্থার এখন যে অবস্থা, সেক্রেটারি এবং অর্থ সম্পাদক আছে যারা সেলফ হেল্প গ্রুপের পরিচালনা করেন, মিলে একটা জেলা আর প্রত্যেকটা ইউনিয়নে একটা করে সংস্থা আছে তাদের নিজস্ব ডিপার্টমেন্ট। সদস্য সম্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দাঁড়াই আসি, সবাই যাতে প্রতিবন্ধী সবাই আচ্ছা দুজন মনে আসতে পারছে না, আসবে পাইছি তবে সঙ্গে কম পাইছি। চন্দ্র অলপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা রেজিস্ট্রেশন পায়, আর রেজিস্ট্রেশন পাওয়ার পরে এই সংস্থাটা তো স্বেচ্ছায় আমরা দীর্ঘদিন এই সংস্থার পরিচালনা বা কাজ করে আসছি, তো এটার জন্য প্রচুর পরিশ্রম করে যে অনুদান, আপনাদের এই অনুদানের এই অফিসটা তৈরি করা, এই অফিসের যতই এই সংস্থায় দান করছেন, তা আমাদের কোনো এই সংস্থার এখন যে অবস্থা, সেক্রেটারি এবং অর্থ সম্পাদক আছে যারা সেলফ হেল্প গ্রুপের পরিচালনা করেন, মিলে একটা জেলা আর প্রত্যেকটা ইউনিয়নে একটা করে সংস্থা আছে তাদের নিজস্ব ডিপি। সদস্য সম্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দাঁড়াই আসি, সবাই যাতে প্রতিবন্ধী সবাই আচ্ছা চন্দ্র অলপ আগে জানছেন যে এই সম্বোধনা হলো আমাদের দেবাল ইউনিয়নের ইতিহাসে আমাদের করা হয়েছে। এই সম্বোধনা অনুষ্ঠানে দুজন মনে আসতে পারছে না, আসবে পাইছি তবে সঙ্গে কম পাইছি। চন্দ্র অলপ